হ্যালো গাইস, তো আমরা সবাই দেখুন এখন রাত্রির বেলা। তো এখন বাবা ভুট্টা নিয়ে আসছে। তো এখন আমার ভুট্টা পড়েছে, কাঁচা ভুট্টা না ওটা। হ্যাঁ, কাঁচা ভুট্টা বাবা নিয়ে আসছে, মানে পোড়ানো হচ্ছে। তাই পড়েই যাচ্ছে পুরো। এই দেখুন গ্যাসে এখন আগুন জ্বালিয়ে ভুট্টা পোড়ানো হচ্ছে। ক্যামেরাটা বেশি কাছে নিয়ে যাচ্ছি না, কারণ আপনার সবাই জানার কথা যে মানে আগুন মাস্ট হয়ে যায়। আরে মা, কিছু বলো। হাই, ভুট্টা খাবে এখন আমার নাতি। আর দাদু তো খাবে। দাদু আর নাতি দুজনে মিলে খাবে। পাপা নিয়ে আসলো, এখন এই রাত্রে আমাকে পুড়িয়ে দিতে হবে। বলছি না সকালে দেব, বলছে না রাত্রেই দাও। একটু লেবু নেই, নালে পাতি লেবু দিয়ে। লেবু আছে, সব আছে। দেখো তো বাবা, মামা তো বলে লেবু নেই। মামামের কথা বাদ দে। এই দেখো ভুট্টা খাবো, ভুট্টা খাবো। তো যেই বললাম সেই ভুট্টা পড়ে যা। সরে যাও, দিকে যা, আমাকে শান্তি মতো পড়াতে দে। ও দাদু, কি করছো দাদু? এই ফোন করছি। কাকে? টিভি সারাতে দিয়েছি, তাকে ফোন করছি। ও কোথায় দাদু? তুমি টিভি তো সারাতে দাও নি, শুধু গানের বক্সটা সারাতে দিলে। হ্যাঁ হ্যাঁ, খুব এক্সাইটেড। এই দেখো দেখো, ঠাম্মার ভুট্টা পোড়ানো হয়ে গেছে। ঠাম্মা আমার লেবু লাগাবে, লেবুটা ভুট্টার মধ্যে ভালো করে লাগিয়ে দেবে। লেবুটা কোথায় আছে আমার খুঁজে এখন টাইম নেই। পুরানি কাঁচা কাঁচা নি পুরানি পুরা ভুট্টা 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 এত ভুট্টা ভুট্টা। ঠাম্মা এখন ভুট্টাটা নুন হালকাটে ভরিয়ে মাখাবে ভালো করে। এক জায়গায় ঘুরতে নেই, সব জায়গা দিতে হয়। এক জায়গায় রসটার বুকে টক বানাবা নাকি? এইদিকে সামনের দিকে আর চাবাতে পারবো না, কেউ খেতে পারবে না। খাবে